ধরুন আপনার হোয়াটসঅ্যাপ কোনো কারণে ডিলেট হয়ে গেছে, বা আপনি নতুন মোবাইল নিয়েছেন, অথবা আপনার পুরাতন মোবাইল রিসেট করেছেন। এখন আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে নতুনভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। কিন্তু নতুনভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে হোয়াটসঅ্যাপের পুরাতন চ্যাটস, ফটোজ এবং ভিডিওস ফিরে আসবে না। হোয়াটসঅ্যাপের পুরাতন ডেটা যদি ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই ভিডিওতে আমি এটাই দেখাবো। হোয়াটসঅ্যাপের পুরাতন চ্যাটস, ফটোজ এবং ভিডিওস কিভাবে ফিরে পাবেন বা কিভাবে রিস্টোর করবেন। হাউ টু রিস্টোর ইয়োর ওল্ড হোয়াটসঅ্যাপ চ্যাটস, ফটোজ অ্যান্ড ভিডিওস। শুরু করার আগে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে হলে ফলো করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন। চলুন শুরু করা যাক। তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনি যখন নতুনভাবে হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করবেন, তো ইনস্টল করার পর আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে এইরকম আপনাকে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ লেখা দেখাবে, আর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর অ্যারো বাটনে প্রেস করবেন। করার পর এখানে আপনাকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি মোবাইল নাম্বারটা দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো মোবাইল নাম্বারটা যদি ঠিক হয় তাহলে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওটিপিটা আসার সাথে সাথে অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, আর যদি না হয় তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপিটা এখানে দিয়ে দেবেন, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে এইগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার নাম এখানে চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন লুকিং ফর ব্যাকআপস। এখানে একটা কথা বলে রাখি, আপনার হোয়াটসঅ্যাপের যে চ্যাটস, ফটোজ, ভিডিওস, যা ডেটা আছে সবগুলো ব্যাকআপ করে রাখতে হবে একটি মেল আইডিতে। তো ব্যাকআপটা আপনি কিভাবে করবেন তার জন্য আমি আগে ভিডিও বানিয়ে রেখেছি, তো সেইগুলো দেখে নিতে পারেন। দেখে আপনার হোয়াটসঅ্যাপটিকে ব্যাকআপ করে রাখতে হবে। তবে আগে আপনি যে মেল আইডিতে আপনার হোয়াটসঅ্যাপের ডেটা ব্যাকআপ করেছিলেন সেই মেল আইডিটা আপনার মোবাইলে লগ ইন করে রাখতে হবে, তবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডেটা এখানে ফিরে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে রিস্টোর ইয়োর চ্যাটস, সাইজ আছে 5.4 GB, এবং আমি যে মেল আইডিতে ব্যাকআপ করেছিলাম তো সেই মেল আইডিটাও এখানে দেখিয়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে রিস্টোর এবং স্কিপ লেখা আছে। অনেকে কি করে, এই স্কিপ অপশানে ক্লিক করে ফেলে। তার ফলে কি হয়, যত চ্যাটস আছে সেইগুলো আর ফিরে আসে না। আপনাকে কিন্তু স্কিপ অপশানে ক্লিক করলে হবে না, এখানে আপনাকে রিস্টোর অপশানে ক্লিক করতে হবে, তবেই আপনার হোয়াটসঅ্যাপে যত ডেটা আছে, ফটোজ, ভিডিওস, চ্যাটস সবগুলো আবার আগের মতোই ফিরে আসবে। রিস্টোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইয়োর মিডিয়া। এরপর আপনার হোয়াটসঅ্যাপের যত ডেটা আছে সবগুলো রিস্টোর হয়ে যাবে। এখানে 100% কমপ্লিট হওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনার কাছে একটা পপ আপ চলে আসবে। এখানে আপনাকে দুটো অপশান দেওয়া হবে, রিস্টোর নাও এবং ওকে। তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে নেব। নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনার হোয়াটসঅ্যাপের ডেটা রিস্টোর হচ্ছে, এবং যেগুলো রিসেন্ট মেসেজ তো সেইগুলো আপনার সামনে চলে আসবে। তাহলে এইভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটস, ফটোজ, ভিডিওস সবগুলো রিস্টোর করতে পারবেন, অর্থাৎ সবগুলোই ফিরিয়ে আনতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে হলে ফলো করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।